এক নজরে দেখে নিন ভারতের পরবর্তী নৌসেনা প্রধান কে হবেন। আগামী 31 মে শেষ হচ্ছে বর্তমান নৌসেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল। তার জায়গায় আসছেন করমবীর সিং। ভারতের পরবর্তী নৌসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শনিবার একথা জানানো হয়েছে। আগামী 31 মে শেষ হচ্ছে বর্তমান নৌসেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল। তার জায়গায় আসছেন করমবীর সিং। 1980 সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন করমবীর সিং। 1982 সালে তিনি নৌবাহিনীর নৌকপ্টারের পাইলট নিযুক্ত হন। 2017 সালে 31 অক্টোবর নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং ইন চিফ নিযুক্ত হন করমবীর সিং। আদতে পাঞ্জাবের জলন্ধরের মানুষ করমবীর সিং মহারাষ্ট্রের বার্নেস স্কুল থেকে স্নাতক হন। তারপরেই তিনি NDA-তে যোগ দেন। টানা 37 বছরের কর্মজীবনে তিনি একাধিক খেতাব পেয়েছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এর মধ্যে রয়েছে অতি বিশেষ সেনা মেডেল ও পরম বিশিষ্ট সেনা মেডেল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ চাঁদ বিবি, ক্ষেপণাস্ত্রবাহী INS বিজয় দুর্গের মতো জাহাজের দায়িত্বে ছিলেন তিনি।